ওই কামাইয়ের ভাগ বাটোয়ারা নিয়ে এরকম বোমগুলি চলবে, মারামারি চলবে, সমাজ থেকে কিছু দুর্বৃত্ত আস্তে আস্তে নিকেশ হয়ে যাবে। কিন্তু আমাদের উদ্বেগের কারণটা একটা জায়গায়, যে এর মধ্যে যেন কোনো গরিব বাড়ির ছেলে মেয়েদের জীবনহানি না হয়। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে অর্জুন সিং এর ভাইপো গ্রেপ্তার হলো শ্যামনগরের কারখানার এক্সাইডের কারখানার দখলদারিতে তাকে গ্রেপ্তার করলো পুলিশ। এই মুহূর্তে যা জানা যাচ্ছে, অর্জুন সিং এর ভাইপো গ্রেপ্তার হলেন সঞ্জয় সিং। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি, কথা বলবো। কি বলবেন দাদা? পারিবারিক কলহ চলছে গোটা তৃণমূল দলের মধ্যেই। ওখানে ওই সোমনাথ শ্যাম বলে যে বিধায়ক আছে, তার সাথে অর্জুন সিং এর একটা দীর্ঘদিনের ধরে লড়াই চলছে। এখন সোমনাথ বাবুদের হয়তো এটা বক্তব্য হয়ে থাকবে, আমি জানি না, বিভিন্ন সময় শোনা যাচ্ছে লোক মারফত যে আমরা ভাই এতদিন ধরে যখন তৃণমূলের দুঃসময় ছিল সেই সময়তে সোমনাথ শ্যাম কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসে বিধায়ক হয়েছে, অর্জুন সিং তখন যারা তৃণমূলের লোকজনদের ধরে পেতাটা ধরে তাদের থেকে সোমনাথ শ্যাম বাঁচিয়েছে। তো সোমনাথ শ্যামের হয়তো এখন এটা বক্তব্য যে আমার ভাগটা বেশি হওয়া উচিত। এদিকে অর্জুন সিং বলছে আমি তো কোথাও যাইনি, আমি তো তৃণমূলেই ছিলাম, পরে বিজেপি দেখেছি, বিজেপি মানেই তো তৃণমূল। মুকুল রায় স্বয়ং বলেছে বিজেপি মানেই তৃণমূল। তো আমি তো কোথাও যাইনি, তৃণমূলে ছিলাম, তা আমার, আমি বড় নেতা, আমি সাংসদ, আমার ভাগ বেশি থাকবে। তো এই নিয়েই লড়াইটা মূলত। এখন আমি বলছি অর্জুন সিং কে কিছুদিন আগে বলতে শোনা গেছিল কিছু অ্যাক্সিডেন্টাল নেতা হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সেটা বলতে পারবো না কাকে অ্যাক্সিডেন্টাল নেতা নেতা কি সব বলছে। ওদের অন্তর্দলীয় যে কোন দলটা বা যে পারিবারিক বিবাদটা এটা চলছে, এটা ওরা বুঝুক কিভাবে মিটবে। কারণ এই কামায়ের মধ্যে তো আমরা কোথাও কামায়ের ভাগ খাওয়ার ইন্টারেস্টেড না, আমরা ওইসবের মধ্যে নেই। এই যে দখলদারির রাজনীতি, দখলদারির রাজনীতি কবে বন্ধ হবে আমাদের এই রাজ্যে, কবে বন্ধ হবে? এই অর্জুন সিং এর ভাইপো গ্রেপ্তার হয়েছে বলে আজকে খবর হচ্ছে, কিন্তু কবে বন্ধ হবে? যেদিন তৃণমূল কংগ্রেস শাসন থেকে চলে যাবে, সরকার থেকে চলে যাবে। তৃণমূল কংগ্রেস চলে গেলেই দেখবেন এগুলো সব বন্ধ হয়ে গেছে। যতদিন থাকবে এদের তো কামায়ের জন্য লড়ালড়ি চলবে। তৃণমূল কংগ্রেস তো কেউ আর বিচারধারা ভাবধারার জন্য তৃণমূল কংগ্রেস করে না। তৃণমূল কংগ্রেসে ভাবধারা বিচারধারা সবটাই একটাই, মাল কামান। তো সেই মাল কামানোর জন্য লড়াই সংগ্রাম চলছে, চলবে, হচ্ছে। ওনারা যেভাবে ভোট প্রচারে এই মুহূর্তে পঞ্চায়েত ভোটের আগে যেভাবে প্রচার চলছে, সব থেকে স্বচ্ছ ভাবধারা যদি হয় তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যেভাবে প্রচার চলছে। রাস্তাঘাটে বেরিয়ে শোনো লোকে, পুরনো তৃণমূল আর নতুন তৃণমূল যাই বলো না কেন, লোকে বলে চোরেদের দল। জনসমক্ষে জনমানুষে একটাই প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেস সম্পর্কে, সেটা হচ্ছে চোরেদের দল। এখন তুমি একটা চোরকে যতই তুমি সাধুর বেশ পরিয়ে ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে পাঠাও, গোয়াজুলাই কম্পিটিশনে পাঠাও, সে সাধু বেশ পরে হয়তো ওই কম্পিটিশনটায় লোকে বলবে কি সুন্দর লাগছে, কিন্তু আলটিমেটলি বেরিয়ে আসতে যখন ড্রেসটা খুলে ফেলবে সে যে আবার চোর, মানুষ তাকে বুঝতে পেরে যাবে। তো তৃণমূলে যতই ইমেজ ব্র্যান্ডিং চলুক আর যাই চলুক, তৃণমূল যে চোরের দল এটা মানুষ জানে। মুখ্যমন্ত্রী তো বলছেন যে আমরা স্বচ্ছ ভাবধারা এতগুলো প্রকল্প দিয়েছেন, সত্যি তো এতগুলো প্রকল্প আজকে বাঁকুড়ার সভা থেকেও বলছেন মুখ্যমন্ত্রী, তো এত স্বচ্ছতার কথা বলতেন, সততার কথা বলতেন, প্রজন্ম গড়বে যারা কন্যাশ্রী আছে। তারপরেও তো মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা এত এত কোটি কোটি টাকার দুর্নীতি। পার্থ চট্টোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা ছাড়া একডোক জলও গিলে খেতেন না। সে পার্থ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা ছাড়া এত 50 কোটি টাকার উপরে মানে সাইড করে দিলেন, এটা কি বিশ্বাসযোগ্য? আর মুখ্যমন্ত্রী তো তখনও তো সততার বুলি আওড়াতেন, মানুষ তো দেখতে পাচ্ছে, মুখ্যমন্ত্রী তখনও সততার বুলি আওড়াতেন। তারপরে আমরা দেখেছি যে টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তৃণমূলের সেলিব্রিটি নেতারা টাকা নিয়ে নিয়ে পকেটাস্ত করছে। তার আগেও তো মুখ্যমন্ত্রী সততার কথা বলতেন, মুখ্যমন্ত্রী এখনো সততার কথা বলছেন। এবারে দেখুন, দুদিন বাদে কালীঘাট ভবানীপুরের বাড়ি থেকে কত কোটি টাকা উদ্ধার হয় যদি সিবিআই সিআই ইডি ঠিকঠাক তদন্ত করে। তো কুন্তল ঘোষের কিন্তু 14 দিনের জেল হেফাজত শেষ। তিনি বলছে যদি প্রমাণ করতে পারে আমার 100খানা গাড়ি 100খানা বাড়ি আছে, তাহলে ব্যাংসাল কোর্টের বাইরে নাকি আত্মহত্যা না। সে কুন্তল ঘোষের চোরের কথার আবার কোনো দাম আছে নাকি? এখন ওর কথার একটাই আমি খুব গুরুত্ব দিয়ে বলছি, সেটা হচ্ছে কালীঘাটের কাকুটাকে বা কালীঘাটের হয়তো প্রথমে কাকুর কথা বলে যাবে, কালীঘাটের পিসি ভাই পোয়েদের কথা কবে বলবে, আমি এটার দিকেই তাকিয়ে আছি, আমি আর অন্য কোনো কথা শুনতে ওর ইন্টারেস্টেড নেই। হ্যাঁ, কালীঘাটের কাকু, কালীঘাটের পিসি, কালীঘাটের ভাইপো, এরকম অনেক কিছু বেরোবে, সেটা কবে বেরোবে সেটাই আমি মানে আমরা তাকিয়ে আছি। মুখ্যমন্ত্রী বলেছেন, বিধানসভা থেকেও বলেছেন, তার পরিবারকে টানা হচ্ছে, অযথা টানা হচ্ছে। যত রাজ্যের চোর চোদ্দের সাথে যদি মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজনদের কানেকশন পাওয়া যায় কেন টানা হবে না? মুখ্যমন্ত্রীর ভাইয়ের বউয়ের সাথে এই যে লোকটার বাড়ি থেকে টাকা উদ্ধার হলো, অফিস থেকে টাকা উদ্ধার হলো, তার সাথে জয়েন্ট সম্পত্তি আছে, কেন লোকে কথা বলবে না? মুখ্যমন্ত্রীর ভাইপোর অত বড় একটা রাস্তার ধারে বাড়ি, ভবানীপুরের বাড়ি, ওটার সোর্স অফ ইনকাম কি, কেন লোকে কথা বলবে না? মুখ্যমন্ত্রী এত তো এত সততার বুলি আওড়াবেন, আর মুখ্যমন্ত্রীর লোকজনদের সাথে এত রাজ্যের দুর্নীতি চৌর্যবৃত্তির সমস্ত কিছু সম্পর্ক পাওয়া যাবে, তো লোকজন তো কথা বলবেই। নন্দিনী চক্রবর্তী গেলেন পর্যটন দপ্তরে, সেটা প্রশাসনিক সিদ্ধান্ত। এখন আনন্দ বোস এসে যাওয়ার পরে
ওনার হয়তো মনে হয়েছে কাউকে রাখবেন কাউকে রাখবেন না, সেটা ওনার অ্যাবসলিউট, ওটা ডিসক্রিশন অফ দি গভর্নর, সেটা তিনি মনে করেছেন, তার জন্য উনি হামলা হিসাবে তাকে যেখানে সরানো সরিয়েছে। বলতে পারবো না, শোনা যাচ্ছে এখন তো সমস্তটা ওদের নিজেদের আন্দার কাবাত, কে কার সাথে আছে কখন কার সাথে কে নেই এটা বোঝা খুব মুশকিল। তাই আনন্দবাবু আনন্দে থাকুন, উনি ভালো মতন থাকুন, দুধে ভাতে থাকুন, ওনার যা ইনস্ট্রাকশন আসবে পলিটিক্যাল মাস্টাররা ওনাকে যা ইনস্ট্রাকশন দেবে সেই অনুযায়ী করবেন, ওনার তো আলাদা করে ব্যক্তি সত্তা বলে কিছু নেই। আবার তিন দিনের পুলিশ হেফাজত হলো নিউ মার্কেট থানা নিলে কি ভাব কি হচ্ছে? দেখুন, একজন বিরোধী দলের বিধায়কের সাথে আমি আইএসএফ যে দল তার সাথে রাজনৈতিকভাবে কোনোভাবেই আমার দলের বা আমরা কোনোভাবেই একমত নই বিভিন্ন ইস্যুতে, কিন্তু একটা বিরোধী দলের বিধায়কের সাথে যেভাবে যে দমনপীড়ন নীতি চলছে তাকে কেন্দ্র করে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। নওশাদ সিদ্দিকিকে যেভাবে অ্যারেস্ট করা হলো, যে কারণে অ্যারেস্ট করা হলো, সেই ফর্মুলেশনে যদি যাওয়া হয় পশ্চিমবঙ্গে তৃণমূলের 50% উপরে নেতার জেলে থাকার কথা, কিন্তু এই বিচারিতাটা কেন? যদি নওশাদ সিদ্দিকি ওই দোষে দোষী থাকে, যে যেই আছে প্রচুর বেসলেস চার্জেস আছে, এরকম তৃণমূল নেতাদের এগেনস্ট আরও অনেক ভয়াবহ চার্জেস আছে, তারা কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমি বলছি নওশাদ সিদ্দিকিকে আজকে এত বড় বড় কথা বলে কিন্তু নওশাদ সিদ্দিকির পরেই যে আরাবুল ইসলাম জগ ছুঁড়ে মেরেছিল, তারপরেও তো আরাবুল ইসলাম এখন তৃণমূল দলের নেতা। এগুলো আমি তো বলছি সারমেয়দের কাজ সারমেয়রা করছে, প্রভুর কাজ প্রভুর করছে, সারমেয়দের যেরকম ভাবে কাজ করার কথা সারমেয়রা সেইভাবেই কাজ করবে। বিধানসভায় একের পর এক বাজেট অধিবেশন হয়ে যাচ্ছে, সেখানে নওশাদ সিদ্দিকি উপস্থিত নেই। এটা খারাপ হচ্ছে যে একটা বিরোধী দলের বিধায়ক তাকে জেলে থাকতে হচ্ছে ফর নো রিজনস হোয়াটসোএভার, যেভাবে তাকে অ্যারেস্ট করা হলো সে মনে হচ্ছে রাস্তার যেন কোনো পকেট মারকে অ্যারেস্ট করছে, কিন্তু এটা তো উচিত নয়। একজন বিরোধী দলের বিধায়ক তার সাথে যেই ধরনের আচরণ করা উচিত ছিল সেটা কিন্তু পুলিশ করেনি, এবং এই সর্বোপরি এই গোটা ঘটনাটাকে কেন্দ্র করে কিন্তু মানুষের মনে একটা ক্ষোভ সঞ্চার হচ্ছে। মুখ্যমন্ত্রী এর জবাব পাবেন আগামী নির্বাচনে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। সম্প্রতি যে ইস্যুগুলো নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি চেষ্টা করছিলাম, বিশিষ্ট আইনজীবী কৌস্তভ বাগচির সঙ্গে কথা বলে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার যে রাজ্য রাজনীতি এই মুহূর্তে উত্তাল, সেই ঘটনাগুলো সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোর বিবরণ দেওয়ার চেষ্টা করলাম।